হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ট্রাভেল ইউটিউব চ্যানেলে সাজিকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব খান। আজ আমি আপনাদেরকে সাজিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশ ও আদিবাসীদেরকে নিয়ে কিছু তথ্য ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, এইমাত্র আমরা সাজেক এসে পৌঁছলাম। আমরা এখন যাচ্ছি কমলাক পাহাড়ে, কারণ আমাদের রিসোর্টটি কমলাক পাহাড়ে। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে সাজেককে উপভোগ করার জন্য বের হয়ে পড়ব। আমরা বন্ধুরা এই রিসোর্টেতে আছি, আমরা সব বন্ধু বান্ধব মিলে। আমরা এসে পড়ছি আরও এক ঘন্টা আগে, দ্যাট মিন্স 12:30 থেকে। এখন আমরা লাঞ্চ করব। ভাই, খাবো কোথায়? এখানে আমাদের খাবারের হোটেলটি এটা, আমার রিসোর্টের পাশেই। এখানে আমরা লাঞ্চ করব। আমাদের খাবারের মেনু ব্যাম্বু চিকেন, তারপর এটা সবজি, আলু ভর্তা, ভাত। বন্ধুরা, ইনি একজন আদিবাসী, ওনার সাথে কথা বললাম। ওনাদের লাইভলিহুডটা হচ্ছে যে ওনাদের পানিটা ম্যাক্সিমাম, পানির প্রবলেমটা বেশি হয়, যে ওরা পানিটা কিনে খেতে হয়, আর ম্যাক্সিমাম টাইম ওরা পানিগুলা অনেক নিচে গিয়ে তারা পানিগুলো সংগ্রহ করে উপরে আসে, তারপর তারা এই পানিগুলো তারা পান করে। আমার এই পর্বে আপনাদের জন্য সাজেকের ভিন্ন কিছু রূপ অপেক্ষা করছে, যা দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। যেদিকে দুই চোখ যায় সেদিকে সবুজ আর সবুজ, পাহাড়, ঝর্ণা আর বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যে জায়গাটিকে দেখলেন, এই পাহাড়গুলো ঘুরে আমরা, এটা কংলাক পাহাড়ের খুবই উঁচু একটা চূড়া। আপনারা আসলে অবশ্যই এই এলাকাটা ঘুরে এই কংলাক পাহাড়ের উঁচু চূড়াতে আসবেন, তাতে আপনারা এই সাজেকের পূর্ণাঙ্গ সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। প্রকৃতির
প্রকৃতি প্রেমিকদের কাছে বরাবর আকর্ষণীয় জায়গা হচ্ছে খাগড়াছড়ির সাজিক ভ্যালি। নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে অনেকেই সরকারি ছুটিতে বেরিয়ে পড়ে এই সাজিকের উদ্দেশ্যে। আমি বাংলাদেশের মোটামুটি অনেক ডিস্ট্রিক্ট ঘুরেছি, তার ভিতরে সবচাইতে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে সাজিক ভ্যালি। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা কমলাক পাহাড়ের পূর্ব দিকটায় যাওয়া শুরু করলাম। সেদিকে একটি চাকমাপল্লী আছে ও একটি ঝর্ণা আছে। সেই চাকমাপল্লী ও ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা ওই দিকে রওনা হলাম। এই যে নিচু পথটি দেখতে পাচ্ছেন, আমরা নিচে দিকে যাচ্ছি। নিচে একটি চাকমাপল্লী আছে, এই কমলাক পাহাড়ে একটা চাকমাপল্লী আছে। এই পল্লীটা আপনাদেরকে ভিজিট করে দেখানোর চেষ্টা করব। অনেক রিস্কি একটা জায়গা, যখন আপনার কখনো যদি এখানে এদিক দিয়ে যেতে চান, মাটিগুলো অনেক পিচ্ছিল, অনেক সাবধান অবলম্বন করবেন। আর আশেপাশের সৌন্দর্য কথা কি বলবো, যেদিকে তাকাচ্ছি মুগ্ধ হওয়া ছাড়া কোনো গতি নেই। আমার সাজিক ভ্রমণের প্রথম পর্বটি আপনারা যারা মিস করেছেন, আমার ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না। কত দূর? আমরা প্রায় 800 থেকে 1000 ফুট নিচে নেমে এসেছি। কংলাক পাহাড় থেকে মানে আমরা প্রায় 800 থেকে 1000 ফুট নিচে চলে আসছি আর কি, 1000 ফুটের বেশি হবে। এবং আপনি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কুয়ার মতো দেখা যায় আর কি, পাথর, একটা বড় পাথর আছে, তার নিচে পানি আছে। পানি সংগ্রহ করে এখানকার আদিবাসী জনগোষ্ঠী, তারা পানি সংগ্রহ করে। তো আমরা আপনাদেরকে কুয়াটা দেখাই। ওই পাশে আছে একটা ঝর্ণা, ওই ঝর্ণাতে আমরা হয়তো সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমরা ঝর্ণাতে যেতে পারছি না। ছোটো ছোটো 2-3টি কুয়া আছে। গোসল প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজনীয় সকল কাজকর্ম এই কুয়া থেকেই তারা সম্পন্ন করে থাকে। আর আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক সাধুবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওর আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।